এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করছি প্রশিক্ষণার্থীগণের মাঝে সনদ বিতরণের জন্য। প্রশিক্ষণার্থীগণের নাম প্রশিক্ষণ রোল নম্বর অনুযায়ী ঘোষিত হতে যাচ্ছে। এরপর সংস্করণ করবেন জনাব মাই উদ্দিন মিত্রি। সংস্করণ করতে যাচ্ছেন জনাব মাই উদ্দিন মিত্রি। প্রস্তুত থাকবেন জনাব শেখু আক্তার। সংস্করণ করতে প্রস্তুত থাকবেন জনাব শেখু আক্তার। পরবর্তীতে প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। সংস্করণ করতে যাচ্ছেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রস্তুত রয়েছেন জনাব মোহাম্মদ কামরুল জামান। সংস্করণ করছেন জনাব মোহাম্মদ কামরুল জামান। প্রস্তুত রয়েছেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। পরবর্তীতে সংস্করণ করবেন জনাব মোহাম্মদ নূর হোসেন। সমাবেশ সংস্করণ করতে যাচ্ছেন জনাব মোহাম্মদ নূর হোসেন। প্রস্তুত রয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান। সংগ্রহণ করতে যাচ্ছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান। এরপরে সংগ্রহণ করবেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। প্রস্তুত রয়েছেন জনাব শাহাবুদ্দিন ইসলাম। সংগ্রহণ করতে যাচ্ছেন জনাব শাহাবুদ্দিন ইসলাম। প্রস্তুত রয়েছেন জনাব গৌতম কুমার সরকার। সম্মানীয় সভাপতি সংগ্রহণ করতে যাচ্ছেন জনাব গৌতম কুমার সরকার। পরবর্তীতে সংগ্রহণ করবেন জনাব আলামিন খন্দকার। জনাব আলামিন খন্দকার। প্রস্তুত রয়েছেন জনাব মোহাম্মদ আবুল হাসেম। সংগ্রহণ করতে মঞ্চে যাচ্ছেন জনাব মোহাম্মদ আবুল হাসেম। প্রস্তুত রয়েছেন জনাব মোহাম্মদ আরিফুল জামান। জনাব মোহাম্মদ আরিফুল জামান। পরবর্তীতে সংগ্রহণ করবেন জনাব আফরিন আক্তার মনি। জনাব আফরিন আক্তার মনি। তারপর সংগ্রহ করবেন জনাব ফরসিন আক্তার মোমো। জনাব ফরসিন আক্তার মোমো। প্রস্তুত রয়েছেন জনাব অনামিকা দাস। সংগ্রহ করতে যাচ্ছেন জনাব অনামিকা দাস। প্রস্তুত রয়েছেন জনাব মোহাম্মদ আফাজউদ্দিন। জনাব মোহাম্মদ আফাজউদ্দিন সংগ্রহ করছেন। পরবর্তীতে জনাব মোহাম্মদ আকরাম হোসেন। জনাব মোহাম্মদ আকরাম হোসেন। পরবর্তীতে সংগ্রহ করবেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মোহাম্মদ রেজাউল করিম। প্রস্তুত রয়েছেন জনাব ফেরদৌসী আক্তার পান্না। জনাব ফেরদৌসী আক্তার পান্না। এরপর সংগ্রহ করবেন জনাব আরিফ আহমেদ। জনাব আরিফ আহমেদ। প্রস্তুত রয়েছেন জনাব আমানুল্লাহ আহমেদ। সম্মানীয় সভাপতি সংগ্রহ করতে যাচ্ছেন জনাব আমানুল্লাহ আহমেদ। প্রস্তুত রয়েছে জনাব মোহাম্মদ বক্তিয়ার রহমান কাজী। এবার সংগ্রহ করতে যাচ্ছেন জনাব মোহাম্মদ বক্তিয়ার রহমান কাজী। মহারাষ্ট্র তালিকায় শেষ যে নামটি রয়েছে জনাব এস আই এ ফেরদৌস আলম। সংগ্রহ করতে যাচ্ছেন জনাব এস আই এ ফেরদৌস আলম। সকলকে ধন্যবাদ। সম্মানের সুধী মন্ডলে এভাবে ঘোষণা করতে যাচ্ছে ক্রীড়া পরিদপ্তরের প্রথম এই বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সার্বিক মেধা তালিকায় তৃতীয় দ্বিতীয় এবং প্রথম স্থান অধিকারীর নাম তারা মাননীয় প্রধান অতিথির কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন। মূল্যায়ন বিভাগ কর্তৃক প্রণীত মেধা তালিকা অনুযায়ী তৃতীয় স্থান অধিকার করেছেন জনাব আফরিন আক্তার মনি। জনাব আফরিন আক্তার মনি, অভিনন্দন জনাব আফরিন আক্তার মনি। এই সম্মানিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব
ফারজিনা আক্তার মোমো। জনাব ফারজিনা আক্তার মোমো তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, অভিনন্দন জানাচ্ছি তাকে। সম্মানীয় সুতি ফুলের শুভেচ্ছা গ্রহণ করতে যাচ্ছেন জনাব ফারজিনা আক্তার মোমো, যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন। যে নামটি শুনতে আমরা অপেক্ষা করছি অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছেন যিনি, তিনি হলেন জনাব খাদিজা পারভিন, রোড 103। জনাব খাদিজা পারভিন প্রশিক্ষণ প্রস্তুতি প্রথম স্থান অধিকার করেছেন। জনাব খাদিজা পারভিন আপনাকে অভিনন্দন জানাচ্ছি অসাধারণ অর্জনের জন্য। জনাব খাদিজা পারভিনকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে, এবং আবারও অভিনন্দন জানাচ্ছি মেধা তালিকার শীর্ষস্থানীয়।